হ্যালো এভরিওয়ানস, তো আজকের আমরা ভিডিওটিতে আর একটা নিউ আপডেটস নিয়ে তোমার সামনে আলোচনা করতে চলেছি, যেটা তোমরা এতদিন ধরে কমেন্ট করে আসছো। তো আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি কর্ণাটক স্টেটের ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশন বোর্ডে। তোমরা অনেকে কমেন্ট করছিলে যে জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সকল নার্সিং স্টুডেন্টরা তোমরা অনেকে কমেন্ট করছিলে এবং অনেকেই বারবারই যে কমেন্ট করছিলে যে দাদা আমাদের যে এক্সামিনেশান কবে হতে চলেছে, অ্যানুয়াল এক্সামিনেশান কবে হতে চলেছে এবং সেই সাথে সাথে আমরা যে রিভিউ করেছিলাম রেজাল্ট, অর্থাৎ রিভলিউশনের রেজাল্ট কবে আউট হবে। তো এই নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে তোমার সামনে একটা গুড নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো দয়া করে ভিডিওটি এক বিন্দু মিস করবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবে, কারণ এইরকম নার্সিং রিলেটেড সকল আপডেট এবং এইরকম তোমাদেরকে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো ফার্স্ট টাইম বলে রাখি, আজকের আমি ভিডিওটিতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কর্ণাটক স্টেটের যে জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের অ্যানুয়াল এক্সামিনেশন কবে হতে চলেছে বা কোন মান্থ থেকে হতে চলেছে এবং সেই সাথে সাথে রিভলিউশনের রেজাল্ট কবে আউট হতে চলেছে। আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আমরা বেশি কথা না, সেটা ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশানের বোর্ডে যে মেন ওয়েবসাইট আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইট থেকে অলরেডি ডাউনলোড করা। আরও একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে বলে রাখি, এই নোটিশটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই সাথে সাথে KSDNEB.org সেটির লিঙ্কটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আমরা নোটিশটা ওপেন করে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি নোটিশটা ওপেন করে নিয়েছি, যার নোটিশটার ডেট এবং নোটিশটার মধ্যে কী বলা হয়েছে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কর্ণাটক স্টেটের ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশানের বোর্ড, যেটা এখানে তার অ্যাড্রেসটা অবশ্যই এটা বলা দরকার নেই অবশ্যই। তো নোটিশটার ডেট তোমরা দেখতে পাচ্ছ 23/5/2023। এখানে তার মেমো নম্বরটা তা দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশানে কী বলা হয়েছে এবং তার যে নিচের যে পিডিএফের মধ্যে যে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করব। তো কী বলা যায় যে ক্যালেন্ডার অফ ইভেন্ট ফর অ্যাডমিশন ফর জিএনএম কোর্স দিন অ্যাকাডেমি ইয়ার 2023 থেকে 2024 ইজ হেয়ার বাই নোটিশ ফর ফলো, এবং এই নোটিশটা ফলো করবো আমরা আজকের। এবং এখানে কী বলা হয়েছে দেখো, ধৈর্য ধরে ভিডিওটি দেখবে, অবশ্যই তোমরা স্কিপ করবে না, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আপডেট তোমাদেরকে প্রোভাইড করছি, তো দয়া করে ভিডিওটি এক বিন্দু মিস করবেন না। এখানে কী বলা হয়েছে দেখো যে ইনভাইটেড অ্যাপ্লিকেশান 2023 থেকে 2024 অ্যাকাডেমি ফার্স্ট ইয়ার জিএনএম কোর্স ভেরিফিকেশান অনলাইন অ্যাপ্লাই জিএনএম কাউন্সিলিং অ্যাপ্লিকেশান জুন থেকে জুলাই অ্যান্ড আগস্ট 2023, অর্থাৎ এই তিন মাস তোমাদেরকে জিএনএমের অনলাইনে কাউন্সিলিং চলবে। নেক্সট দু নম্বরে কীটা বলা হয়েছে, অনলাইন আপডেট অ্যাডমিশন স্টেটমেন্ট অফ KSDNEB ওয়েবসাইটে, অর্থাৎ www.KSDNEB.org এই ওয়েবসাইটে গেলে তোমরা এখান থেকে স্টুডেন্টের ক্লিয়ার কালার ফটো অ্যান্ড দ্য ইমেল অ্যাড্রেস স্টুডেন্টের অ্যাডমিটেড এই জিমেলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, সেটা হচ্ছে ডেটটা তার পাশে এখানে দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব, সেটা হচ্ছে কী না অনলাইনে কাউন্সিলিং জিএনএম ফার্স্ট ইয়ার জিএনএম অ্যাডমিশন গভর্নমেন্ট কোয়েটা সিট September 2023 এই ডেটটা হতে চলেছে। এবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চলে যাব, সেটা হচ্ছে কী দেখো এখানে কী বলা হয়েছে দেখো, অ্যানুয়াল অ্যানাউন্সমেন্ট ফর টাইম টেবিল ইনভাইটেড অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যানুয়াল এক্সামিনেশান ফর অল দ্য ইয়ার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সাবমিশন অফ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট মার্ক অ্যান্ড মেন্টাল হেলথ প্র্যাকটিক্যাল অ্যান্ড ভেরিফিকেশান ফর অ্যাপ্লিকেশান অক্টোবরের 2023, অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশানে বা অ্যাসাইনমেন্ট সেটা তোমাদের অক্টোবরের মান্থ অলরেডি তোমাদেরকে দেওয়া হয়েছে। নেক্সট আরও কী বলা হয়েছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবো, তারপরে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করবো, ঠিক আছে। এখানে কী বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে কী কাউন্সিলিং জিএনএম অ্যানুয়াল এক্সামিনেশান কোডিং ওয়ার্ক ফর ইভলিউশন থিওরি পেপার অ্যান্ড অ্যানাউন্সমেন্ট ফর রেজাল্ট অ্যানুয়াল এক্সামিনেশান অ্যান্ড দ্য ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফর রিভলিউশন অ্যান্ড ফটো
কপি অ্যান্ড দ্য অ্যানাউন্সমেন্ট রেজাল্ট ফর রিভলিউশন নভেম্বর এবং ডিসেম্বরে 2023। নেক্সট আরও কী বলা হয়েছে 6 নম্বরে, সেটা হচ্ছে কী বলা হয়েছে দেখো, যে ইস্যু দ্য মার্কস কার্ড অ্যান্ড সার্টিফিকেট নভেম্বর 2023 অ্যান্ড অ্যানুয়াল এক্সামিনেশন পাস স্টুডেন্ট অ্যানাউন্সমেন্ট ফর টাইম টেবিল কল অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লে 2023 অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সামিনেশন, যেটা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হয়েছিলো সেটা বলছে আছে, অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট 2023-2024 স্টুডেন্ট, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 2024 দিকে হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি না অরিজিনাল ডকুমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভ স্টুডেন্ট ফর অ্যান্ড রিনুয়াল ফিস, সেটা হচ্ছে তোমাকে মে মাসে 2024 সালে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, যেটা তোমাদের কলেজ অলরেডি জানিয়ে দেবে। এটা আজকের আমাদের মেন বিষয় না, আজকের আমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে কি তোমাদের রিভলিউশনের রেজাল্ট, যেটা হচ্ছে কি তোমরা 5-4 নম্বরটা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট মার্কস সেটা শুরু হতে চলেছে অক্টোবর মাসে, ঠিক আছে, জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে, এবং সেই সাথে সাথে রিভলিউশনের রেজাল্ট সেটা নভেম্বর এবং ডিসেম্বরে তোমাদেরকে দেওয়া হবে। তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের আপডেটটা। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, কারণ এইরকম নার্সিং রিলেটেড সকল আপডেট এবং জব ইনফরমেশান ভিডিও পেতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।